আর একটাও বাজে কথা বলবে না, একটাও না। কে তোমাকে এই রথ ছুতে বলেছে? হ্যাঁ, কে বলেছে? ইচ্ছে করে আমার তথা স্মৃতিটাকে উস্কে দেওয়া, তাই না? বলো, কে তোমাকে এই রথ ছুতে বলেছে? মেজ বউ বলেছে না? মেজবউ খুব আনন্দ পায় আমাকে কষ্টে দেখে। মনে মনে ভাবে, তথা চলে গেছে, এখন রোহিত একাই বাজিমাত করে নেবে, তাই না? ধর্মেশ হইবে না মেজবউ, রোহিত কিচ্ছু করতে পারবে না। আমার কোল খালি করে দিয়েছে তোমার ছেলে। ভেবেছো জীবনের এই যুদ্ধটা তুমি জিতে যাবে? কোনোদিনও হবে না, এ কখনো হবে না মেজবউ। বন্ধ করো, বন্ধ করো এই চিৎকার। ঈশ্বর সাক্ষী দিদি, আজ পর্যন্ত কোনোদিন আমি কিছুতে জিততে চাইনি। রোহিত আমার কাছে একই। মেজদি, তোমার কি বডির অবস্থাটা আইসে পড়ছে না? হ্যাঁ, তারপরে আমার ব্যাকটক করছো? ছি ছি গো, সেম সেম। কামিনী, এখন চুপ করো না, এসব কথা কেন বলছো এখন? রুদ্র, হ্যাঁ হ্যাঁ, কি দাঁড়া, মেয়েটা সত্যি ভারী মিষ্টি, খুবই ফুটফুটে। ফুলকি, দেখো তুমি প্লিজ কান্নাকাটি করো না, এখানে কেউ খারাপ মানুষ নই আমরা। তোমারও দোষ না, তুমি সম্পূর্ণ না জেনে মায়ের একটা কষ্টের জায়গায় আঘাত করে ফেলেছো, তাই মা ওইভাবে রিয়াক্ট করেছেন। তুমি যদি এখন কাঁদো তাহলে বাড়ির প্রত্যেকের কতটা খারাপ লাগবে বলতো। প্লিজ প্লিজ তুমি কেঁদো না মাস্টারমশাই। আমি সিরিয়াসলি জানি না, আমি জানি না এই বাড়িতে কখনো কোনোদিন কোনো আনন্দ হই হুল্লোড় এগুলো হবে কি না, আই ডাউট। বাট একটা জিনিস আমি সত্যি সত্যি জানি, যে আমাদের বোধহয় প্রত্যেকের সবার মায়ের দিকটা একবার ভেবে দেখা উচিত। এই রুদ্রদা, বল। বলছি আমরা সবাই মিলে না ওই রথটাকে গ্যারেজে ঢুকিয়ে দিই। ঢুকিয়ে দিবি? হ্যাঁ, দেখ তাহলে। হ্যাঁ জেঠি, তুমি ঘরে যাও, আজ কোনো রথযাত্রা হবে না। না, এই রথ ভেতরে ঢোকানো হবে না। আজ রথযাত্রার দিনে জগন্নাথ দেব যখন রথে চড়ে একবার বাইরে এসেছেন, তখন তাকে আর আমি বন্ধ দরজার আড়ালে যেতে দেব না। এই মেয়েটা, এই মেয়েটা নিজের অজান্তে একটা বন্ধ দরজা খুলে দিয়েছে। রায়চৌধুরী বাড়ির রথ আজ বেরোবে রে মা, বেরোবে। নবাবগঞ্জের রথযাত্রার আনন্দের দিনগুলো আবার ফিরে আসবে। আমার ছেলেটা হারিয়ে গেছে, কিন্তু সেটা নিয়ে গুমড়ে গুমড়ে পড়ে থাকলে পরিস্থিতি তো পাল্টাবে না। হৈমন্তী, হৈমন্তী, হৈমন্তী বেরিয়ে এসো, হৈমন্তী
বেরিয়ে এসো, তোমার সমস্ত দুঃখ কষ্ট থেকে বেরিয়ে এসো হৈমন্তী। রোহিত, তমাল, পিয়াল, এরা তো তোমার ছেলে। স্বয়ং জগন্নাথ দেব আজ তোমার সমস্ত দুঃখ সমস্ত কষ্ট ঘোচাতে এসেছেন। এই আলোর ফুলকি কোথা থেকে উড়ে এসে পড়লো গো আমাদের জীবনে? হ্যাঁ, কোথা থেকে এলো দেখো, ওর দিকে তাকিয়ে দেখো। হৈমন্তী, এই রথযাত্রার দিনে তুমিও চেষ্টা করো না একটা নতুন যাত্রা শুরু করার, একটা নতুন জীবন শুরু করার। তথা কত হৈ হৈ করতো রথের দিনে, আজ সকলে তাকে ভুলে যাবে, এ কোনোদিনও হবে না, কোনোদিনও না। মা, দাঁড়াও 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 পারমিতা, আজ যখন ফুলকি রথটা টেনে বার করেইছে, তখন তুমিও এই রথযাত্রায় সামিল হবে। হ্যাঁ, হবে। আমি ঈশ্বরের কাছে জানতে চাই তিনি কি চান, এই রথযাত্রা আমাদের কোন নতুন পথের দিশা দেখাচ্ছে আমি জানতে চাই। এই সহজ সরল নিষ্পাপ মেয়েটা, আমাদের আলোর ফুলকি। আরে মা, পারবি না, পারবি না আমাদের রথটাকে টেনে নিয়ে যেতে পারবি না? কি বল, পারবি তো? আরে খুব লেগেছে না? না জেঠুমনি, আসলে কেউ কখনো মারেনি তো, তাই কেঁদে ফেলেছিলাম। বুঝতে পেরেছি জেঠিমা নিজের মধ্যে নেই। দাদা, আমি রথযাত্রায় বেরোবো না। দিদির সঙ্গে কাউকে থাকতে হবে, আমি থাকবো, আপনারা আসুন না। দাদা, এ নিয়ে কোনো আপত্তি তুলবেন না। রথবার করতে হবে তোরে, হ্যাঁ রথবার করতে হবে না? এ শানু, রথ বেরোবে তো, আয়োজন সম্পূর্ণ কর, সব কিছু ব্যবস্থা করতে হবে তোরে, রথ বেরোবে আমাদের। মুশকিল হয়ে যাচ্ছে, কোথা থেকে এই মেয়েটা এসে সরল মনে এমন এমন কাজ করছে যে আমার চেনার ছকটা কেটে যাচ্ছে। রায়চৌধুরীরা তো নবগঞ্জে মিলিয়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল, আবার যদি মাথা ছাড়াতেই ওঠে, সাবধান হও রুদ্ররূপ, সাবধান হও, বাক আপ ম্যান।
মাস্টারমশাই, আজ এতদিন পরে রায়চৌধুরী বাড়ির রথ বের হলো। নবাবগঞ্জের মানুষ তো আজ আনন্দে আত্মহারা হয়ে আছে। এই ফুলকি মেয়েটাই তো রথটাকে টেনে বার করলো। জগন্নাথ দেব যখন স্বয়ং চেয়েছেন, তিনি যখন স্বয়ং পথে নেমে এসেছেন, আমরা কি বা করতে পারি? জয় জগন্নাথ! সবাই নাম গান করবো না? নাম গান? একদম ঠিক কথা বলেছো তো তুমি। আচ্ছা বেশ, একটা কাজ করো, তুমি শুরু করো, আমরা সবাই মিলে যোগ্য দেবো। বেশ, সেই ভালো, সবাই তোমার সাথে নাম গান করবে। না আজকে আজকে কতদিন পর আবার এইসব হচ্ছে, তাই না রে? মেয়েটা তো দেখছি ক্রমশ নয়নের মনি হয়ে উঠছে, ওকে পাওয়াটা তো আরো কঠিন কঠিন হয়ে যাচ্ছে দেখছি। মারে, আজ তথার কথা বড্ড মনে পড়ছে রে। দাদাকে দেখ, দাদাও কি কম কষ্ট পাচ্ছে। সবাই সবসময় ওকে আগলে আগলে রাখবে। এরপর আজ অনেকদিন পর জগন্নাথ দেব আমাদের আশীর্বাদ করেছেন। এই মেয়েটা কেমন আমাদের জীবনে একটা বাতাস নিয়ে এলো না রে। হ্যাঁ, যা যা যা, নাম গান শুরু কর, যা। জয় জগন্নাথ! কৃষ্ণ নাম।
যেতেই পারবে না, রথের চাকা বসে যাবে দেখো। এবার কি হবে, রথের চাকা তো গর্তে আটকে পড়েছে। পাটাতন ছাড়া তোলাই যাবে না। হ্যাঁ হ্যাঁ, ইট জোগাড় করতে হবে, তাহলে তলায় ঠেকনা দেওয়া যেতে পারে। না না, ঠেকনা দেওয়া যাবে না, নরম মাটিতে চাকা বসে গেছে। যে করো তুলতে হবে রথের চাকা। বাবা, আমার মনে হয় বড় কোনো অমঙ্গল হতে চলেছে। হচ্ছেই তো, হচ্ছেই তো অমঙ্গল। এই শোনো 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 শোনো, বদ্যির কথা শোনে কিন্তু আমাদের উচিত ছিল গো। বদ্যির নিঃশ্বাস পড়েছে, তুমি দাদাকে বলো না ফিরে যেতে, বলো না। তুমি কবে বুঝবে বলো তো কাবেরী, কবে বুঝবে? হ্যাঁ, দাদা কি চেয়েছিল? দাদা চেয়েছিল আমরা যাতে অতীতের দম বন্ধ করা পরিস্থিতিটা থেকে বেরিয়ে আসি। আর কুডেকো না তুমি, প্লিজ। বৌদি, একটা কথা বলবো, নবাবগঞ্জের লোকরা সবকিছুতে মিটিং কেন করে গো? মিটিং, গাড়ি খারাপ হয়ে যাচ্ছে মিটিং, এখন রথের চাকা গর্তে পড়ে গেছে সেটা নিয়েও মিটিং, চাকাটা তো টেনে তুলে দিলেই হয়। আমি যাচ্ছি তুলতে। একা একা তা হয় নাকি, এভাবে যেও না, দাঁড়াও। ফুলকি ফুলকি আমার কথাটা শোনো, এই কাজগুলো মেয়েদের জন্য নয়, কেমন? আরো আমার মুখের ভেতরটা না খুব দর্প দর্প করছে রে। বড় কোনো অমঙ্গল হবে না তো রে, বল না, বড় কোনো অমঙ্গল হবে না তো। এই পরিবারে যা বড় বড় অমঙ্গল হয়ে গেছে না, তারপর আমি আর নতুন করে কোনো অমঙ্গলের ভয় পাই না রে। যেভাবে যেভাবে তো দাদা পারো, একটা পাটাতন জোগাড় করতে হবে, না চলে যাবে না। চলো চলো আমরা বেরোই, এসো এসো চলো। এত ভিড় কিসের এখানে, কি হচ্ছে? আরে এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে কিছু হবে না। রথের চাকা যখন গর্তে আটকেছে, ওখান থেকে টেনে বের করতে হবে চাকাটাকে। আমি একবার চেষ্টা করে দেখছি। সব কি দেখছি, রায়চৌধুরী বাড়ির রথ বেরোলো কিভাবে, আবার গর্তেও পড়ে গেছে চাকা। এই তো দাদা মারা যাবার আগেও একবার হয়েছিল। Thank you.
দেখিস কিন্তু ঠাকুর যেন না পড়ে। দাদা রথ টেনে তোলার সময় আগে ঠাকুরের মূর্তিটা সামলাতে হয়।